চোখ রাখবো ধর্মতলায়, সি এর প্রতিবাদে শিল্পীদের এই মুহূর্তে একটা মিছিল চলছে, জমায়েত হয়েছে, আমরা সরাসরি চোখ রেখেছি সেখানে। বিখ্যাত পার্লামেন্টেরিয়ান বহু বছর ধরে সেই হীরেন মুখার্জির সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক হীরেন মুখার্জি, তিনি আর জামিনে রায় পেইন্টার, এদের মধ্যে কথা হচ্ছে। তো কথা বলতে বলতে হীরেন মুখার্জি হঠাৎ জামিনে রায় যখন শুনছেন হীরেন মুখার্জির কাছ থেকে যে সোশ্যালিজম হলে এইসব হবে, সোশ্যালিস্ট রাজ্য হবে যখন, তখন সমস্ত কিছু খুব ভালো ভালো হবে, তা হীরেন মুখার্জি এই সমস্ত কথা শুনে জামিনী রায় খুব উৎসাহিত, ও আপনাদের সোশ্যালিজমে এইসব হবে? হঠাৎ উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাদের এই সোশ্যালিজম হলে পুলিশের মুরগিটা কীরকম হবে, পুলিশ কি পোশাক করবে? তখন হীরেন মুখার্জি একটু প্রস্তুত হয়ে, আর রাজনীতির লোকেরা তো প্রস্তুত হয় না, তাকে হীরেন মুখার্জি সামনে নিয়ে বললেন, ওটা পরে ভাবা যাবে, ওটা খুব জরুরি না। তখন জামিনী রায় বললেন, পুলিশ যে সর্বত্র থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, দুষ্টের দমন করার ব্যাপারে এগিয়ে আসবে, শিষ্টকে সাহায্য করার ব্যাপারে হাত বাড়িয়ে দেবে, সেই পুলিশকে কেমন দেখতে হবে এটা জরুরি নয়, এই যদি আপনার ধারণা হয় আপনাদের এই সমাজতন্ত্র চলবে না। তা জামিনী রায়ের প্রেডিকশন তো প্রায় ঠিক হয়ে গেল, সোভিয়েত চলে গেল, চীন প্রায় চলে যাচ্ছে, করোনা ভাইরাসে খুব আটকে পড়েছে। তা